আজকে সবথেকে বড় খবর, 24 ভোটের আগেই নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে দারুণ সুখবর বা বিরাট বড় ঘোষণা করা হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে। কালীপূজার আগেই এই প্রকল্পে কোটি কোটি অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা করে। কারা কারা এই 2000 টাকা পাবেন এবং এই 2000 টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে, এর সাথে রয়েছে ইলেকট্রিক বিল অর্থাৎ বিদ্যুৎ বিল নিয়ে আরেকটি বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। নতুন নিয়ম জারি করা হয়েছে ইলেকট্রিক বিল নিয়ে, বিদ্যুৎ বা ইলেকট্রিক বিল নিয়ে কি নিয়ম জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, বা এর জন্য আপনি কতটা উপকৃত হবেন বা আপনার জনজীবনে কতটা ব্যাঘাত ঘটতে পারে তা জানুন। সাথেই রয়েছে জনধন অ্যাকাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। যাদের মূলত জিরো ব্যালেন্সের বই রয়েছে এবং যাদের জনধন অ্যাকাউন্টের বই আছে তারা কিভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই 10,000 টাকা পেয়ে যাবেন, বা এই 10,000 টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে। এর সাথেই রয়েছে ব্যাংকের তরফ থেকে আরেকটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যাংক থেকে নগদ টাকা তোলার নির্দেশিকা জারি করলো আরবিআই। সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন আপনি, ব্যাংকের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে বা টাকা তোলার নিয়মে কি পরিবর্তন করা হয়েছে তা জানতে হলে ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক এবং বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এবং আপনি দেশ বা রাজ্যের কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমেই বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে আরেকটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে। 2000 টাকা ঢোকার সময় হলো, 11 তারিখে কোটি কোটি অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা করে। স্বাধীনতার 75 বছর পর আজও ভারতের কৃষি ক্ষেত্র থেকে সর্বাধিক জাতীয় আয় আসে। এক কথায় বলতে গেলে ভারত আজও কৃষি প্রধান দেশ, ফলে এই দেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা পরিষ্কার। যদিও দেশের বেশিরভাগ কৃষকদের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ সম্মান নিধি চালু করেছে। এবার দেওয়ালি বা কালী পুজোর আগেই এই প্রকল্পে আসতে চলেছে একটি বিরাট বড় সুখবর। কৃষকদের জন্য চালু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আসতে চলেছে একটি দুর্দান্ত খবর। নভেম্বর মাসে দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা। এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই এখনো পর্যন্ত এর 14টি কিস্তির টাকা পেয়েছে কৃষকরা। তবে সময়সূচি দেখে ওয়াকিবল মহলের অনুমান, নভেম্বর মাসে কিষাণ সম্মান নিধির 15তম কিস্তির টাকা দেশের প্রতিটি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। উল্লেখ্য, অক্টোবর মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। পিএম কিষাণ যোজনার প্রকৃত কৃষককে কেন্দ্র সরকার বছরে 6,000 টাকা করে দেয়। মোটামুটি 4 মাস অন্তর প্রত্যেক কৃষক কেন্দ্রের কাছ থেকে 2,000 টাকা করে পান। গত জুলাই মাসে এই প্রকল্পের 14তম কিস্তির টাকা পেয়েছে কৃষকরা। সেই হিসাবে নভেম্বর মাসে এই প্রকল্পের 15তম কিস্তির টাকা ঢোকার কথা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে সে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা আছে, কেবলমাত্র তারাই এই কিস্তির অর্থ পাবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আবার জনধন অ্যাকাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা করে। কিভাবে পাবেন এই প্রকল্পের টাকা জানুন। ভারতের প্রত্যেকটি জনগণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করার লক্ষ্য কেন্দ্র সরকার চালু করেছিল বা জনধন যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল সকলকে জিরো ব্যালেন্সের সেভিং অ্যাকাউন্ট করে দিয়ে সমস্ত সরকারি প্রকল্পের টাকা হাতে হাতে না দিয়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নিয়ম চালু করে, যার ফলে দুর্নীতি অনেকটাই রোখা গেছে বলে কেন্দ্র সরকার দাবি করেছে। এবার এই প্রকল্পের মাধ্যমে বা জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আরেকটি নতুন ঘোষণা করা হয়েছে সরকার তরফ থেকে। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে একটি সুখবর শোনা যাচ্ছে, যাদের যাদের জনধন যোজনার আওতায় অ্যাকাউন্ট রয়েছে তারা নাকি পেতে চলেছেন 10,000 টাকা পর্যন্ত, এমনটাই খবর পাওয়া গেছে বর্তমানে। শোনা যাচ্ছে ইতিমধ্যে অনেকেরই অ্যাকাউন্টে নাকি ঢুকেও গেছে এই টাকাটি, বাকিদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ট্রান্সফার হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উৎসবের মরশুমে দেশের মানুষ এটিকে কেন্দ্র সরকারের উপহার বলে মনে করছেন এক প্রকার। তবে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, কেন্দ্র সরকারের তরফ থেকে এই 10,000 টাকাকে কেন্দ্র করে কি কি জানানো হয়েছে। কেন্দ্র সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য জনমুখী প্রকল্প হলো জনধন প্রকল্প বা জনধন যোজনার অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এই স্কিমের মাধ্যমে সাধারণত যে সমস্ত গরিব অসহায় মানুষেরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না অথবা তাদের টাকা পয়সা রাখতে পারেন না তাদের সেই সুযোগ দেওয়া হয় সরকারের তরফ থেকে। সেই কারণে প্রধানমন্ত্রী এই স্কিমের স্লোগান দিয়েছিলেন, মেরা খাতা ভাগ্য বিধাতা। জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট চালু করার জন্য কোন রকম টাকা পয়সা নেওয়া হয় না ব্যাংকের তরফ থেকে, ফলে সকল দরিদ্র ব্যাংক। কিন্তু এই জনধন অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনি 10,000 টাকার সুবিধা পেয়ে যাবেন। জনধন অ্যাকাউন্টে রয়েছে ওভারড্রাফট ফেসিলিটি। এই সুবিধার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স নাও থাকে তবুও আপনি 10,000 টাকা পর্যন্ত অর্থ তুলতে পারবেন। এই সুবিধাটি আপনাকে দেওয়া হয় কেন্দ্র সরকার মারফত। জনধন অ্যাকাউন্ট খুললেই একজন ব্যক্তি পেয়ে যান 2,000 টাকার ওভারড্রাফট সুবিধা। তবে যে সমস্ত ব্যক্তির অ্যাকাউন্ট 6 মাসের পুরনো তারা 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা উপভোগ করতে পারবেন। আর এই ওভারড্রাফট ফেসিলিটি তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যায়। আগে জনধন যোজনার অ্যাকাউন্টে 5,000 টাকা ওভারড্রাফট দেওয়া হতো, এখন তা বাড়িয়ে 10,000 টাকা পর্যন্ত হয়েছে জনগণের সুবিধার জন্য। দেশের সমস্ত গরিব নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ এটি। এর সাথেই রয়েছে ইলেকট্রিক বিল নিয়ে একটি বড় খবর বেরিয়ে আসছে। দিনে ইলেকট্রিক বিল কম আসবে, রাতে বেশি। কয়েক মাসের মধ্যেই নতুন নিয়ম আসতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। বিদ্যুতের শুল্ক নিয়ে বড়সড় পরিবর্তন আসছে কেন্দ্রে, যার লাভ তুলতে পারবে সাধারণ মানুষ। কেন্দ্রের নয়া পরিকল্পনায় দিনে রাতে আসবে আলাদা আলাদা ইলেকট্রিক বিল। ভাবতে অবিশ্বাস্য মনে হলো কেন্দ্রের আপাতত পরিকল্পনা এটাই। বিদ্যুতের ক্ষেত্রে সরকারের নতুন নিয়মে দিনের বেলায় 20% পর্যন্ত বিদ্যুতের শুল্ক কমানোর অনুমতি দেওয়া হবে, রাতের বেলায় পিক সময়ে আবার 20% পর্যন্ত শুল্ক বৃদ্ধি পাবে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। পাশাপাশি মনে করছে এর ফলে পিক সময়ে গ্রিডের উপর চাহিদার চাপ কমবে। পাশাপাশি 2030 সালের মধ্যে 60% বিদ্যুৎ অপচয়
পরিচালিত উৎস থেকে সংগ্রহ করার লক্ষ্য উপার্জনের এই পরিকল্পনা সহায়ক বলে মনে করবেন অনেকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে 2024 সালের এপ্রিল মাসে কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল খাতের গ্রাহকদের জন্য নতুন শুল্ক লাগু হবে। এর এক বছর পরে কৃষিখাত ছাড়া অন্যান্য বেশিরভাগ খাতের গ্রাহকদের উপরও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী কেআর সিং এই বিবৃতি জানিয়েছেন, যেহেতু সৌরশক্তি সস্তায় সৌর ঘন্টার সময় শুল্ক কম হবে, তাই গ্রাহকের সুবিধা হবে। সৌরবিহীন সময়ে তাপ এবং জলবিদ্যুতের পাশাপাশি গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ এর খরচ সৌর বিদ্যুতের চেয়ে বেশি। সরকারি এই নিয়মে কাদের লাভ হবে বা কাদের খরচ বেড়ে যাবে তা নিয়ে কিন্তু নানা জল্পনার সৃষ্টি হয়েছে। যেমন, যে বাড়িগুলিতে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বেশি তারা লাভবান হবেন, গরমে তাদের এসি ব্যবহার করতে হয় তাদের বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যদি সামগ্রিক ভাবে দেখা যায় তবে এই পদক্ষেপ পাওয়ার গ্রিড গুলো আরো দক্ষ এবং টেকসই হয়ে উঠবে। গ্রাহকরা অনেকেই দিনের বেলায় বেশি বিদ্যুৎ ব্যবহার করে রাতে কম বিদ্যুৎ ব্যবহার করতে চাইবে, যা গ্রিডের উপর চাপ কমবে। এর সাথেই রয়েছে আরবিআই এর তরফ থেকে ব্যাংকগুলিকে নিয়ে আরেকটি বড় ঘোষণা করা হয়েছে। ব্যাংক থেকে নগদ টাকা তোলার নির্দেশিকা জারি করলো আরবিআই। সর্বোচ্চ কত টাকা পর্যন্ত তুলতে পারবেন আপনি? নগদ টাকা তোলা বা ক্যাশ উইথড্রয়াল নিয়ে আরবিআই এর তরফ থেকে বড় সিদ্ধান্ত জানানো হয়েছে ব্যাংক গ্রাহকদের জন্য। কিন্তু এই উৎসবের মরশুমে টাকা তুলতে না পারার জন্য বেজায় সমস্যায় পড়েছেন সকল গ্রাহকরা। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ নিজেদের টাকা সেভিং অ্যাকাউন্টে জমিয়ে রাখেন। এর আগে সাধারণ মানুষের ঘরে টাকা জমানোর প্রবণতা থাকলেও বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে বেশিরভাগ মানুষই সেভিং অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পছন্দ করেন। এর প্রত্যক্ষ কারণ হলো অ্যাকাউন্টে টাকা রাখলে সুদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধার কারণে খুব সহজেই সেই টাকা শুধুমাত্র ফোনের মাধ্যমেই খরচ করা যায়। কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে, আর সেই ব্যাংকগুলি হলো আহমেদাবাদের কালার ম্যাজেস্টেল কো অপারেটিভ ব্যাংক। এখন আর কেউ চাইলেও এই ব্যাংকের মাধ্যমে ইচ্ছামতো টাকা তুলতে পারবেন না। এই ব্যাংকে টাকা তোলার ক্ষেত্রে একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে আরবিআই তরফ থেকে। আরবিআই নতুন নিয়ম অনুযায়ী একজন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে সর্বাধিক 50,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই বিধিনিষেধ কালার ম্যাজেস্টেল কো অপারেটিভ ব্যাংকের উপর জারি হয়েছে বিগত 26 সেপ্টেম্বর থেকে। আগামী 6 মাস এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে আরবিআই তরফ থেকে। এছাড়াও আরো বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, যেমন এই ব্যাংকে পূর্ব অনুমতি ছাড়া কাউকে ঋণ দিতে পারবে না, কারোর পুরনো ঋণ রিনিউ করতে পারবেন না অথবা কোন ধরনের কোন লোন সংক্রান্ত কাজ করতে পারবেন না। আপাতত 6 মাস এই নিয়মে চলবে ব্যাংকটি। 6 মাস পরে সমস্ত কিছু দেখে আরবিআই আবার নতুন করে সিদ্ধান্ত জানাবে এই ব্যাংকের জন্য। মূলত আরবিআই নতুন নিয়ম লঙ্ঘন করার জন্যই কালার মার্চেস্টার্স কো অপারেটিভ ব্যাংকের উপর এইরূপ বিধিনিষেধ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা, যাতে আপনার জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।